প্যান আধার ভোটার কার্ড ও ছবি নিয়ে ছয়ই জানুয়ারি সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারোটার মধ্যে অবশ্যই ব্যাঙ্কে আসুন বালির ঘোষপাড়া স্টেট ব্যাংকের তরফে পাঁচই জানুয়ারি এই মর্মে এস এম এস জয় গ্রাহকদের কাছে না গেলে অ্যাকাউন্ট বন্ধ হতে পারে এই আশঙ্কায় সকাল থেকে ব্যাংকের সামনে হাজির হতে থাকেন গ্রাহকরা কালকে রাত্রিবেলা মেসেজ হয়েছে আজকে তড়িঘড়ি করে রাস্তার হয়েছে সব কিছু আজকে আমার আসতে ব্যাংক যখন খুললো তখন ষাট বাই ফুট ঘরে শুধু কালো মাথার ভিড় আমার সামনে রয়েছেন এই ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে এমন প্রায় প্রত্যেকটি গ্রাহক যারা তড়িগড়ির ছুটে এসছেন ব্যাংকের একটা বিভ্রান্তিকর এস এম এস পে প্যান আধার ভোটার ছবি এবং অ্যাকাউন্ট বুক নিয়ে হাজির গ্রাহকরা কিন্তু এসে কি শুনতে হলো তাদের বইয়ের অ্যাকাউন্ট নম্বরটা মোবাইল নম্বরটা নিলো নেওয়ার পরে বললাম দিদি তাহলে এবার কি হবে পরে দেখা যাবে আর ফরম দেবে নিয়ে যাবে আমাদের বলছে যে আপনারা চলে যান একত্রিশে মার্চ পর্যন্ত সময় আছে গ্রাহকদের অভিযোগ বিভ্রান্তির মুলে এই এস এম এস এস এম এস এর সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারোটার মধ্যে ব্যাঙ্কে আসতে বলা হয়েছে কিন্তু তার সময়সীমা যে একত্রিশে মার্চ পর্যন্ত তার কোনো উল্লেখই নেই এমন ভাবে মেসেজটা দিয়েছে যাতে লোকে বিভ্রান্ত হয়ে গেছে যে যাতে আজকেই দিতে হয় ব্যাপারটা হচ্ছে কি এখন ব্যাংক বলছে যে একত্রিশে মার্চ পর্যন্ত এটা দেয়া চলবে সবই মৌখিক লিখিত কিছু নেই একত্রিশে মার্চে ওটা যে নোটিশ দেবে সে কোনো নোটিশ নেই কিন্তু পুরো বিষয়টি পরিষ্কার হয় সোমবার ব্যাংক খোলার পর আমি প্রথমে ম্যানেজারের সঙ্গে দেখা করলাম উনি বললেন এটা কিন্তু কেওয়াইসির জন্য নয় এটা অ্যাকচুয়ালি 10 বছরের পুরনো যারা গ্রাহক তাদের জন্য মেসেজ গেছে ক্যামেরার সামনে ব্যাংক কর্তৃপক্ষ কিছু বলতে চাননি ঘোষপাড়া এসবিআই ব্রাঞ্চের তরফের দাবি অ্যানালগ অ্যাকাউন্ট ডিজিটাল করতেই গ্রাহকদের কাছে নথি চাওয়া হয়েছে প্রথম এসএমএস পদ্ধতিগত ত্রুটি থাকায় তারা দ্বিতীয় এসএমএস পাঠিয়েছেন কিন্তু ততক্ষণে হয়রানির 16 কলা পূর্ণ হয়ে গেছে ক্যামেরায় পার্থ সঙ্গে রিপোর্ট Zitio Pishkanta.